Assalamualaikum. So, প্রসঙ্গ হচ্ছে আসল ট্রিপলার কোনটা গাইস গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম এখানে ট্রিপলার থাকতেও পারে নাও পারে আপনাদেরকে বুঝে নিতে হবে এবং সেই ভিডিওর কমেন্টে এক একজন এক একটা যুক্তি দিয়ে দেখাইছেন যে অমক ট্রিপলার তমক ট্রিপলার অমকে সমকে তমকে ট্রিপলার বাট কথা হচ্ছে যে আজকে আপনাদের সাথে আমি একটু যুক্তি প্রমাণ নিয়ে বসি যে আসল ট্রিপলার কোনটা হতে পারে সো গাইস বেশি কথা না বাড়িয়ে মাই নেম ইজ ইটস কাব্বো ওয়েলকাম টু মাই চ্যানেল যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নিন যদি গেমিং পছন্দ করেন এন্ড চলেন শুরু করি আজকের ভিডিওটা গাইস গতকালকে যে ভিডিও ছিল সেইখানে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসছে তার মধ্যে সবার প্রথমে আমি তানভীর ভাই আমাদের ক্যামেরাম্যান শাইন ভাইয়ের সাথে আমাদের পলাশ ভাই বসেছিল এবং পলাশ ভাইকে গতকাল সবাই দেখে মিস্টার ট্রিপলার বলেছেন আসলে কি সেটা মিস্টার ট্রিপলার গাইস আমরা সবাই জানি ট্রিপলার তার পেজে বা কমিউনিটি পোস্টে এক এক সময় তার হাতের একটা ছবি দিয়েছে এবং আমরা সেই ছবিটাকে যদি নিচে রাখি দেখেন গাইস আপনারা এখানে দেখতে পারবেন যে মিস্টার ট্রিপলারের হাতটা কিন্তু অনেক চিকন আর যে পলাশ ভাইকে সবাই গোল করে দেখায় বলতেছেন যে এটা মিস্টার ট্রিপলার এই ব্যাটার কিন্তু হাত চিকন না এবং পলাশ ভাই কিন্তু 2007 সালে SSC পাস করছে সো তার বয়স কিন্তু অনেক বেশি আর আমি আপনাদেরকে বলে দিই আমাদের মিস্টার ট্রিপলার সে কিন্তু অনার্সের স্টুডেন্ট সো সে এত বয়স্ক হবে না আর তাই আপনাদের যে প্রথম ধারণা যে পলাশ ভাই যে কিনা আমাদের সাথে আমার ব্লগে ছিল আমাদের তানভীর ভাই এবং শাইন ভাইয়ের সাথে সে মিস্টার ট্রিপলার এটা ভুল ধারণা এরপরে এক দলের কনসেপ্ট হচ্ছে গাইজ আমার সাথে আমার পিছনে একটা লম্বা করে ছেলে ছিল যার গলাটা একটু লম্বা ছিল চুলটা একটু উঁচু করা ছিল এই ছেলেটা মিস্টার ট্রিপলার তো আমরা যদি ট্রিপলারের হাতের ছবির সাথে এই ছেলেটাকে মিলাই দেখি তবে এই ছেলেটা কিন্তু হাতও চিকন আছে এই ছেলেটার নখটাও অনেকটা ট্রিপলারের মতো হাতের এই ছেলেটার যা স্কিন কালার সেটাও মিস্টার ট্রিপলারের মতো সো হতে পারে এটাই মিস্টার ট্রিপলার কিন্তু এইখানে কথা হচ্ছে যে এই মিস্টার ট্রিপলারটার নামটা কি গাইজ আমার সাথে যে ছেলেটা ছিল তার নাম হচ্ছে ধ্রুব ও পড়ে ময়মনসিংহ ইউনিভার্সিটিতে অ্যান্ড ও আমার ছোটবেলার ফ্রেন্ড যারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করো এখনও ফলো না করে থাকলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফলো করে নিও আমার ফেসবুক প্রোফাইলে আমার আর ধ্রুবর কিন্তু প্রচুর ছবি আরও এক দেড় বছর আগে থেকে আপলোড করা হয় আর এই ধ্রুব আমার সাথে কুষ্টিয়াতে থাকে অথবা ময়মনসিংহ ইউনিভার্সিটিতে চলে যায় যখন ওর পড়াশোনার টাইম হয় বা ইউনিভার্সিটির টাইম হয় সো এই ধ্রুব কিন্তু মিস্টার ট্রিপলার হবে না কারণ মিস্টার ট্রিপলার সে ঢাকাতে থাকে ঢাকাতে থাকা বান্দা কুষ্টিয়াতে সবসময় আমার সাথে থাকে এটা তো হতে পারে না সো আপনাদের যে ধারণা ছিল যে আমার বন্ধু ফাহিম ইসলাম ধ্রুব এটা মিস্টার ট্রিপলার সেটাও কিন্তু একটা ভুল আইডিয়া সো গাইজ যারা যারা গেস করছিল যে ওইটা মিস্টার ট্রিপলার ওয়েল দ্যাট ইজ অ্যাবসলুটলি রং এরপরে আরেকটা ছবি আসছে আমি গেমিং উইথ তালহার সাথে একটা ছেলে ছিল মাঝখানে দাঁড়ায় এই ছেলেটা মিস্টার ট্রিপলার এটাও অনেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন এবং বিভিন্ন জায়গায় এই ছেলেটাকে মিস্টার ট্রিপলার হিসাবে আখ্যায়িত করেছেন ওয়েল সবচেয়ে বড় কথা হচ্ছে গাইজ মিস্টার ট্রিপলারের হাতটা আপনারা অনেকেই দেখেছেন এবং মিস্টার ট্রিপলারের হাতটা কিন্তু একটু কাইন্ড অফ চিকন যদি খেয়াল করে দেখেন খুব বেশি মোটা কিন্তু না একটু কাইন্ড অফ চিকন আর আমার সাথে যে ছেলেটা ছিল এটার স্বাস্থ্য ভালো শরীরে মাংস বেশি ছিল সব কিছু মিলায় এই বান্দাটা মিস্টার ট্রিপলার হওয়া ইম্পসিবল জাস্ট এখন পর্যন্ত মিস্টার ট্রিপলার হওয়ার কাছাকাছি সবচেয়ে বেশি ছিল আমার বন্ধু ধ্রুব কারণ ওর নখ আর মিস্টার ট্রিপলার নখ দুইটা কাইন্ড অফ সেম ছিল বাট আমার বন্ধু ধ্রুব ট্রিপলার না আর এই ছেলেটা যাকে আপনারা ট্রিপলার বানাইছেন মাঝখানে আছে এই বান্দা মিস্টার ট্রিপলার না এ হচ্ছে গেমিং উইথ তালহার ফ্রেন্ড এবং ও এসছে নড়াইল থেকে আর আবার বলতেছি মিস্টার ট্রিপলার ঢাকাবাসী ওই বান্দা নড়াইলবাসী এটা মিস্টার ট্রিপলার না এখন কথা হচ্ছে গাইজ কাব্য ভাই মিস্টার ট্রিপলারের ফেস দেখতে চাই কমেন্ট সেকশনে ফাটাই ফেলছো অনেকে বলতে পারে যে ভাই মিস্টার ট্রিপলার কি কোনোদিন ফেস দেখাবে না ওয়েট 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 ভিডিও এখনো শেষ হয় নাই যুক্তি দেখানো বাকি আছে লজিক দেখানো বাকি আছে একটু ধৈর্য ধরে বসো এখন কথা গাইজ মিস্টার ট্রিপলার তাহলে কোনটা এক দলের যুক্তি দেখলাম আমি কমেন্ট সেকশনে আমাদের সময় টিভির যে তানভীর ভাই তানভীর ভাই যেই ইন্টারভিউটা নিচ্ছেন এই বান্দাকে হিউজ পরিমাণ মানুষ মিস্টার ট্রিপলার বলেছেন কারণ এই বান্দাটার গেঞ্জি মিস্টার ট্রিপলারের মতো এই বান্দাটার কথাবার্তা বলার ধরন কেমন আপনারা জানেন একটু ডিফারেন্ট লাগতেছে অনেকে বলতেছে হয়তো মিস্টার ট্রিপলার গেমিং ভিডিও বানানোর ক্ষেত্রে ভয়েস চেঞ্জার বা ভয়েসের ইফেক্ট ইউজ করে তাই তানভীর ভাইয়ের সাথে রিয়েল লাইফ গলার মিল নাই কিন্তু ওইটাই মিস্টার ট্রিপলার গাইজ তানভীর ভাইয়ের সম্পর্কে বলে তানভীর ভাই হচ্ছে যে পলাশ ভাই 2007 সালে SSC পরীক্ষা দিয়ে সে বের হয়ে গিয়েছে সেই
পলাশ ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে তানভীর ভাই, এবং তানভীর ভাই মিস্টার ট্রিপুলার হবে না কেন তার প্রমাণ হচ্ছে আমাদের মিস্টার ট্রিপুলার ওয়েল সেই বান্দার হাতের নখের সাথে তানভীর ভাইয়ের হাতের নখের কোনোই মিল নাই। এবং সবচেয়ে মজার বিষয়, যে যেই ভয়েস চেঞ্জারই ইউজ করুক না কেন এই রিয়েল লাইফ গলার সাথে একটু আড্ডু মিল থাকে, বাট তানভীর ভাইয়ের সাথে মিস্টার ট্রিপুলারের আকাশ পাতাল মিল নাই। আর তার থেকে বড় কথা, আজকে আপনারা মিস্টার ট্রিপুলার ইন্টারভিউ দেখেছেন সময় টিভিতে, এবং সেখানে তানভীর ভাই কিন্তু মিস্টার ট্রিপুলার ইন্টারভিউ নিয়েছে বসে বসে। সো যে বান্দা মিস্টার ট্রিপুলার সেই বান্দা মিস্টার ট্রিপুলার ইন্টারভিউ নেয় নাই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েল মিস্টার ট্রিপুলারকে দেখাই যাব, চিন্তা করেন না। সো গাইজ, যারা তানভীর ভাইকে মিস্টার ট্রিপুলার ভাবছেন আপনাদের জন্য এক বালতি সমবেদনা, তানভীর ভাই মিস্টার ট্রিপুলার হওয়া পসিবল না। হ্যাঁ, গেঞ্জি হয়তো উনি ওনাকে দিয়েছেন যে আপনি এই গেঞ্জিটা পরেন, এই মাস্কটা পরেন, ছবি তুলেন, যাতে করে সবাই তানভীর ভাইকে মিস্টার ট্রিপুলার ভাবে। বাট ট্রিপুলার এতটা বোকা না, সে চালাকি করছে যার জন্য তানভীর ভাইকে যারা মিস্টার ট্রিপুলার ভাবছেন, ওয়েল ইউ গাইজ আর অ্যাবসলুটলি রং। তাহলে কথা হচ্ছে, কাব্য ভাই বহুত কথা বলছো মিস্টার ট্রিপুলার কোনটা, শিওরলি মিস্টার ট্রিপুলার একটা ছবি দেখবেন, এই দেখেন যে তানভীর ভাইয়ের সাথে ভিডিওতে যে বান্দার ছায়া দেখা যাচ্ছে ওইটা মিস্টার ট্রিপুলার। এখন 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 কথা হচ্ছে, কাব্য ভাই আমরা ছায়া দেখতে চাই না, আমরা মিস্টার ট্রিপুলারে দেখতে চাই। সো আমার ভিডিওতে আরেকটা বান্দা ছিল, আমি তানভীর ভাই গেমিং উইথ তালহার সাথে কালো শার্ট পরে একটা ছেলে দাঁড়ায়ছিল, ওই বান্দাটাকে আপনারা মিস্টার ট্রিপুলার বানাই দিয়েছেন, যার ঝাঁকড়া চুল, সেটা দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ। এবং এই বান্দা কি তাহলে আসলে মিস্টার ট্রিপুলার? আসেন একটু মিলায় দেখি। এই ছেলেটার ছবিটা আপনারা সবাই কিন্তু দেখেছেন, এবং ছবিটা যদি আপনারা দেখেন দেখবেন ছেলেটা হাইটে লম্বা ঠিক আছে, চিকন চাকন এইটাও ঠিক আছে, মানে মিস্টার ট্রিপুলার হওয়ার খুব বেশি কাছাকাছি এই ছেলেটা। কিন্তু এই ছেলেটাকে আসলে মিস্টার ট্রিপুল আর কি না গাইজ, মিস্টার ট্রিপুলারের হাতের নখটা যারা খেয়াল করছেন দেখবেন ওনার হাতের নখটা মোটা মোটা, আর এই যে কালো শার্ট পরা ছেলেটা ওর হাতের নখগুলো চিকন চিকন। এবং গাইজ, এছাড়া মিস্টার ট্রিপল আর কিন্তু এই ইন্টারভিউতে এসে আমাদের সাথে দেখা করেন নাই, মানে ওনার সাথে আমাদের দেখা হয় না ইন্টারভিউয়ের দিন, ওনার ইন্টারভিউ ছিল আগের দিন, আমাদের ইন্টারভিউ ছিল পরের দিন। এবং এই যে ছেলেটা এসেছিল এর নাম হচ্ছে আরেফিন, ও হচ্ছে গেমিং উইথ তালহার ফ্রেন্ড। এবং গাইজ, আরেফিন মিস্টার ট্রিপুলার হইতে পারে না, এবং আমি তো সবচেয়ে বেশি মজা পাইছি যে আরেফিন কি তাহলে মিস্টার ট্রিপুলার? ওয়েল গাইজ, আরেফিনও মিস্টার ট্রিপুল আর না। তাহলে গাইজ, এই আরেফিন মিস্টার ট্রিপুলার বানানো ব্যক্তিদের জন্য এক বালতি সমবেদনা কমেন্ট সেকশনে দিয়ে দিন। আমি আপনাদেরকে লাস্ট একটা হাইপ দিতে পারি বা এক হিন্টস দিতে পারি কোনটা মিস্টার ট্রিপুলার হতে পারে, সেটা হচ্ছে গাইজ, মিস্টার ট্রিপুলার সেটাই হইতে পারে যে বান্দা এই পুরো ইন্টারভিউয়ের মধ্যে কোনো না কোনো এক জায়গায় আসছে বাট চেহারা দেখায় নাই। মানে কি? মানেটা গাইজ আপনারা বুঝতে পারবেন যারা আজকের ভিডিও দেখছেন। গাইজ, আপনারা সময় টিভির আগামীকালকের ভিডিও দেখবেন, এবং আমাদের যে ইন্টারভিউ আছে, গেমিং উইথ তালহার ইন্টারভিউ, ইটস কাব্বো ইন্টারভিউ, এই দুইটা ইন্টারভিউ ভালোভাবে নজর দিবেন গাইজ, ট্রাস্ট মি, কোথাও না কোথাও একটা খেলা বেঁধে যেতে পারে। এবং আপনারা যদি রাইট অ্যান্সার কমেন্ট করতে পারেন যে টাইম লিখে যে অমুক মিনিটের অমুক সেভেন্টে মিস্টার ট্রিপুলারকে দেখা গেছে, এটা মিস্টার ট্রিপুলার, আমি যদি দেখতে পাই যে আপনারা রাইট অ্যান্সার দিয়েছেন, তবে হয়তো গাইজ আমি ওইখানে একটা ভিডিও বানায় আপনাদেরকে বলে দিব বা কমিউনিটি পোস্ট করে বলে দিব। বাট এই ইন্টারভিউ তিনটা আমার মিস্টার ট্রিপুলার গেমিং উইথ তালহার, এই তিনটা ইন্টারভিউ সময় টিভির একদমই মিস করেন না, কমেন্ট সেকশন ফাটাই দিন। কারণ গেমিং কমিউনিটি থেকে, ফ্রি ফায়ার কমিউনিটি থেকে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালি রিকগনাইজড কোনো নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিলাম ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে, তারা জাস্ট ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে এত সুন্দর করে রিকগনাইজ করলো। আর স্পেশালি আমি তানভীর ভাইকে থ্যাংক ইউ দিতে চাবো, কারণ তিনি ছাড়া এত সুন্দর ইন্টারভিউগুলো পসিবল হইতো না। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মিস্টার ট্রিপুলারকে জানতে হলে চোখ রাখুন ইন্টারভিউগুলোতে। আল্লাহ হাফেজ, বা বাই। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি এক জায়গায় মিস্টার ট্রিপুলারে দেখাইছি, এটা কিন্তু ভুলা যায় না। টাটা।